আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমরা যে জিনিসটা দেখাবো এটা হলো যে এটাকে আসলে অনেকেই এলাচি গাছ মনে করে, কিন্তু আসলে এটা হলো থাই আদা গাছ। আর এই থাই আদা গাছটা মেইনলি স্যুপের জন্য ইউজ করা হয় এবং অনেকে বিভিন্ন মেডিসিন হিসেবে আসলে এটাকে ইউজ করে থাকে। তো আমরা এই থাই আদা গাছটাকে লাগিয়েছি আমাদের ড্রামের মধ্যে, অর্থাৎ ড্রাম কেটে সেই ড্রামের মধ্যে এই থাই আদা গাছগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো ড্রামের মধ্যে মেনলি এই থাই আদা গাছগুলোকে লাগানো হয়েছে, আর এক একটা ড্রাম থেকে আমরা প্রায় 5 থেকে 6 কেজি করে থাই আদা পেয়ে থাকব। এবং সেই সাথে আরও কিছু কথা, তা হলো আসলে থাই আদা গাছটা বাংলাদেশে সাধারণত যে আদাটা হয়ে থাকে, মানে আমাদের দেশি আদা যেটা হয়ে থাকে, সেই আদাটা সাধারণত 4 মাস পরে গাছটা মারা যায়। কিন্তু এই আদা গাছের যে অবস্থা, তা হলো সারা বছরই গাছগুলো এরকম থাকে এবং এক একটা থাই আদা মানে হতে বলা চলে যে ম্যাচিউর হতে প্রায় 1.5 বছরের মতো সময় লেগে থাকে। তো এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলোর গাছ প্রত্যেকটার বয়স হলো 2 বছর, যদিও আমরা আসলে আমাদের প্রয়োজন মতো এখান থেকে একটা একটা করে ড্রাম ভাঙি বা ড্রাম থেকে আদা তুলে ফেলি এবং আবার আবার সেই ড্রামে আদাগুলো আবার লাগিয়ে দিই, বিশেষ করে এই থাই আদাগুলো। তো যাই হোক, এক একটা ড্রাম থেকে যেটা আমরা বললাম যে 5-7 কেজি বা 5 থেকে 6 কেজি করে আদা আমরা পাই। আর আরেকটি ব্যাপার যে আসলে ড্রামে আমাদের এই আদাগুলো অনেক ভালো হওয়ার কারণটা কি, একটা ব্যাপার হলো যে ড্রামের যে মাটিটা দেওয়া হয়েছে সেই মাটিটা যত ভালো থাকবে আদার গ্রোথ তত বেশি ভালো হবে এবং সেই সাথে গাছও তত বেশি ভালো থাকবে। এখানে মেইনলি আমরা যে মাটিটা ইউজ করেছি তা হলো, আপনারা জানেন যে আমাদের পলি হাউস আছে, পলি হাউসে আমরা গোরিং মিডিয়া হিসেবে কোকোডাস্ট ইউজ করি। তো এই কোকোডাস্ট ইউজ করার ফলে দেখা যাচ্ছে যে একটা সময় গিয়ে কোকোডাস্টটা আর পলি হাউসে ব্যবহারের উপযুক্ত থাকে না, অর্থাৎ কোকোডাস্টটা আমরা দেখা যাচ্ছে 6 মাস বা 7 মাস ইউজ করার পরে এই কোকোডাস্টটা বিশেষ করে পলি হাউসে ইউজ করা যায় না। তো সেই কোকোডাস্টটা আমরা তখন হয়তো মাঠের জমিতে ইউজ করে ফেলি, অথবা আমরা যেটা করি যে এরকম ড্রাম বা বিভিন্ন ছাদ বাগানে বা যে ড্রামে বা বিভিন্ন পটের মধ্যে যে গাছগুলো লাগানো হয় সেখানে কোকোডাসগুলো ইউজ করে মাটির সাথে মিক্স করে সেই কোকোডাসগুলো ইউজ করা হয়। তো এখন আমরা মাটিটাকে সফট রাখার জন্য এবং মাটিটাতে নিউট্রিয়েন্ট যাতে বেশি থাকে সেটা করার জন্য যেটা আমরা করি যে 40% মাটির সাথে 60% এই কোকোডাসটা মিক্সড করে দিই, যে কোকোডাসটা আমরা গ্রিন হাউসে অলরেডি ইউজ করে ফেলেছিলাম। আর সেটা যেহেতু কন্টিনিউ আমরা হাইড্রোপনিক সলিউশন দিই, তো এই কোকোডাসটা আসলে একটা নিউট্রিয়েন্টের বলা চলে যে একটা নিউট্রিশনের ভান্ডার বলা চলে, কারণ সেখানে প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে। যেহেতু 6 মাস পর্যন্ত এটা নিউট্রিশনের মধ্যে দিয়ে যায়, তো অনেক নিউট্রিশন থাকার কারণে এটা মাটির সাথে মিক্সড হয়ে যায় এবং সেখানেও একটা নিউট্রিশন তৈরি হয়, এবং এই কোকোডাসটাকে যখন মাটির সাথে মিক্স করা হয় সেটা জৈব সারও হয়ে যায়। আরেকটা ব্যাপার, যখন মাটির সাথে এই কোকোডাসটা মিক্সড হয় তখন মাটিটা সফট থাকে, তো একটা গাছ চাইলে তার শিকড়টা এদিক ওদিক ছড়াতে পারে, বা বিশেষ করে আদা জাতীয় যে গাছ বা আলু জাতীয় যে গাছগুলো থাকে সেগুলো ইজিলি নিচের দিকে বৃদ্ধি হতে পারে। তো এই কারণে মেইনলি আমাদের এখানে যে আদা গাছগুলো লাগানো হয়েছে সেই আদা গাছগুলোর গ্রোথ অনেক ভালো। তবে শুধু থাই আদা না, এখানে আমাদের দেশি আদা আছে, সেই আদা গাছের গ্রোথও আসলে অনেক ভালো, যেটা নিয়ে আসলে পরবর্তীতে আমরা একটা ভিডিও হয়তো করব। তো যাই হোক, আজকে আপনাদেরকে দেখানোর জন্য যে অনেকেই তবে ভুলবশত এই থাই আদাকেই মনে করে যে এটা একটা এলাচ গাছ, আসলে এটা থাই আদা যেটা আমরা চাষ করতেছি এবং বাংলাদেশে থাই স্যুপ বা বিভিন্ন ধরনের স্যুপে মেনলি এই থাই আদাটা ইউজ করে থাকে, এছাড়াও বিভিন্ন জনের মেডিসিন হিসাবে এগুলো ইউজ করে থাকে। তো যাই হোক, আজকে আপনাদেরকে থাই আদা দেখালাম এবং সেই সাথে আমরা একটু চাষ পদ্ধতি নিয়ে আলাপ করলাম। এরপর আর অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে।